লোকের চাহিদার ব্রিড হয়ে গেছে, তাই তো? হাস্কি একটাই নাম, হাস্কি চাই। আচ্ছা, বেস্ট কোয়ালিটি, একদম ভেরি গুড কোয়ালিটি, পাঁচ পেসের মধ্যে, ফন কালার, আনকমন কালার, একশোটার মধ্যে একটা, আলাদা আলাদা কালার রয়েছে না? ট্রাই কালার, একটার মধ্যে ডার্কনেসটা বেশি আছে, একটা ডার্কনেসটা। আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর হাটে। তো আজকে রবিবারে কি কি কালেকশন রয়েছে সেগুলো দেখাবো। আজকে কালেকশনে আজকে অনেক কিছু আছে, তিন রকমই ব্রিড আছে। আপাতত আমি এটা দেখাচ্ছি ফ্রেঞ্চ বুলডগ। আচ্ছা, ফ্রেঞ্চ বুলডগ দেখাচ্ছি। মেল ফিমেল রয়েছে কি? মেল বাচ্চা বেরিয়ে গেছে, ফিমেল বাচ্চা এখন আমি দেখাচ্ছি। মেল বাচ্চা লাগলে মেল বাচ্চা। আচ্ছা, এগুলো ফিমেল রয়েছে, তাই তো? কি দাম রাখছো এগুলো? বিগেলের মতো হবে। এ কি শান্ত কোয়ালিটির ডগ? ফ্রেন্ডলি ডগ, মানে বাড়িতে পোষার জন্য খুব ভালো। যারা ফ্ল্যাটে থাকে, স্মল স্পেসের জায়গা, মানে কি অ্যাংরি হয় না? কোয়ালিটিটা দেখে নাও, বোন স্ট্রাকচারটা দেখে নাও। এটাই ছিল যে যার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দুটো পাঞ্জাবি ছেলে ডান্স করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডগটা ওই যে গেটের ওই দিকে ছিল, পাঞ্জাবি ছেলেটা ডগটাকে টিস করছিল আর ডান্স করছিল। ও আচ্ছা, তো কালারটা দেখে নাও, এগুলো ফিমেল রয়েছে। যারা নিতে চাও তাদের সাথে কন্ট্যাক্ট করবে। নতুন কালেকশন নিয়ে এসছে। এখন তো এই ব্রিডটা একদম মানে লোকের চাহিদার ব্রিড হয়ে গেছে, তাই তো? হাস্কি একটাই নাম, হাস্কি চাই, আর সঙ্গে ব্লু চোখ। এটা তো ব্লু চোখের হাস্কি রয়েছে। কি কতদিন বয়স রয়েছে? আচ্ছা, হয়ে গেছে, উইথ ভ্যাকসিন কার্ড পাবে। ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে উইথ। বাচ্চার দাম পড়বে তোমার 25,000 টাকা। দাম একটু নেগোসিয়েবল, একটু নেগোসিয়েবল হয়ে যাবে। কত দাম বলছো? 25,000। আর চ্যানেলের তরফ থেকে এলে একটু নেগোসিয়েবল বেশি থাকবে, তো? একটু বেশি থাকবে নেগোসিয়েশন। একদম, যারা চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চলে আসতে পারো, বোন স্ট্রাকচারটা দেখে নাও। শুধু দেখালে হবে না, যে চ্যানেল মানে আমরা দেখি, ওটা সাবস্ক্রাইবার হতে হবে। ওটা দেখো, দেখে নাও বোন স্ট্রাকচারটা, দেখে নাও। এর বয়সটা কেমন বললে? এই বাচ্চার তোমার বয়স হচ্ছে 43 ডেজ। আর এই হাস্কি মানেই তো এই যে লোমগুলো যে খাড়া খাড়া রয়েছে, এটাই দেখে নিতে হবে, তাই তো? আর এটার কি তোমার ঠান্ডার কোনো ব্যাপার থাকবে না? এমনি নর্মাল যেরকম আমাদের আবহাওয়া, তার মধ্যে যেমনভাবে অন্য কুকুর থাকে সেইভাবে থেকে যাবে? একটা জিনিস দেখো, নর্মালি যদি বাচ্চাটাকে প্রপার সবসময় এসিতে রাখো, নর্মাল ওয়েদারে যখন ওটা বের করবে, ইনকেস যদি ইলেকট্রিসিটি চলে গেলো, কারেন্ট চলে গেলো, তাহলে বাচ্চাটা কী করে থাকবে? ওকে নর্মাল ওয়েদারের সাথেও, একটু ন্যাচুরাল ওয়েদারের সাথেও ওকে একটু ওই হিসাবে রাখতে হবে, যাতে কোনো সময় বের করলে ও তো মানে সাফার করবে না ওই সব জিনিস থেকে, আরামসে বাচ্চা একটু সার্ভাইভ করতে পারে, আরামসে থাকতে পারে। সবসময় এসি দেওয়া মাস্ট এরম নয় যে সবসময় এসি দিতেই হবে। এটা ভুল ধারণা যে সাইবেরিয়া থেকে বিলং করছে, সাইবেরিয়ান হাস্কি নাম আছে, সাইবেরিয়া থেকে বিলং করছে, তার মানে এসি মাস্ট আছে, দিতেই হবে। তাহলে জার্মান শেফার্ড, এগুলো তো জার্মানি থেকে বিলং করছে, এগুলো তো যেমনভাবে মানুষ হচ্ছে তেমনভাবে এরা এদেরকেও রাখতে পারবে। ন্যাচুরাল ওয়েদারের সাথেও একটু রাখার চেষ্টা করবে। সবসময় ন্যাচারাল ওয়েদারে রাখতেও তোমরা পারবে। তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞেস করো যে হাস্কি কীরমভাবে রাখবো, তো ন্যাচারাল ওয়েদারও কিন্তু হাস্কি থাকবে। হ্যাঁ, যদি কোয়ালিটি ভালো করতে চাও, সব ডগকে যদি এসিতে রাখো, ভালো ডায়েট নেবে, গরমে আমরা ঠিক করে খেতে পারি না, সেক্ষেত্রে তো ভালো নেবে, কিন্তু তাদের বাইরে বার করতে গেলে তোমাকে এসিতে করেই বার করতে হবে, মানে এসি গাড়ি করেই বার করতে হবে, কারণ ইউজ টু হয়ে যাচ্ছে এসির সাথেও। নর্মাল ওয়েদারে সার্ভাইভ করতে একটু ডিফিকাল্টি। দেখো, এখন হাস্কিটাকে একদম দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে পুরো বোন স্ট্রাকচারটা তোমায় দেখাবো বলে। আর খুব অ্যাক্টিভ কুকুর, দেখো এত লোক রয়েছে ও তার মধ্যেও কিন্তু বেশ অ্যাক্টিভ রয়েছে। সো কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার রয়েছে। লোমের কোডিংটা দেখে নাও খালি, কি সুন্দর লোম রয়েছে, একদম টেরি বিয়ার কুকুর। লোম দেখলেই বুঝতে পারবে কোয়ালিটিটা কতটা ভালো। এটার বয়স কেমন? এই বাচ্চার বয়স হচ্ছে 55 ডেজ। হাতের থাবাটা দেখো খালি, কতটা ভালো কোয়ালিটি দেখে না। এরকম কোয়ালিটি কুকুর চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। দেখো আর একটা রয়েছে, পেয়ার মেল ফিমেল রয়েছে, তাই তো? মেল বাচ্চা ফিমেল বেরিয়ে গেছে। আচ্ছা, মেল রয়েছে,
আর যদি নিতে চায় তাহলে তোমার সাথে যোগাযোগ করবে, নাম্বারটা একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481012479, নাম হচ্ছে আমার কৌশল পাস। বলুন বাচ্চাটা হাতে নিয়ে দেখো, শান্ত বাচ্চার মতো কি সুন্দর গোল্ডেন রিট্রিভারটা বসে আছে। এরকম বাড়িতে তোমরা যখন নিয়ে যাবে গোল্ডেন রিট্রিভার, কিন্তু এরকম শান্ত স্বভাবেরই হয় কিন্তু। তো সম্রাট ঢাকায় চলে এসেছি, তো কি কালেকশন নিয়ে এসছো বলো? ল্যাবের বেস্ট কোয়ালিটি, একদম ভেরি গুড কোয়ালিটি, পাঁচ পেসের মধ্যে ফন কালার, 35 গেস, মেল ফিমেল দুটো অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, কোনটা মেল রয়েছে? মেলটা মনে আবার এই যে মেল আছে না, এই দুটো ফিমেল রয়েছে। হ্যাঁ, মেলের দাম 13,000 টাকা, ফিমেলের দাম 11,000 টাকা। বোন স্ট্রাকচার দেখে নাও, কোয়ালিটিগুলো দেখে নাও, ফ্রেশটাও দেখে নাও। যারা নিতে চাও তাদের সাথে কন্ট্যাক্ট করে, নাম্বার তো দেবোই অবশ্য। বলো সম্রাট দা, একদম ব্ল্যাক ব্ল্যাক আছে, ব্ল্যাক ল্যাব নিয়ে এসছি, পুরো জেড ব্ল্যাক। এটার বয়স কত? ফেসে মোজে 36 দিন বয়স। দেখো 36 দিন অনুযায়ী গ্রোথ দেখে নাও, পাঁচ ফেস রয়েছে একদম। কি দাম রাখছো দাদা এটা? 3 কিলো প্লাস। এর মেলের দাম 13,000 টাকা, ফিমেলের দাম 12,000 টাকা। মেল 13, ফিমেল 12। বোন স্ট্রাকচার দারুণ কোয়ালিটি রয়েছে। যারা ব্ল্যাক ল্যাব খুঁজছো তারা কিন্তু সম্রাট দাসা যোগাযোগ করতে পারো। নাম্বারটা দাদা বলো, এটা কি নিয়েছে? চকলেট ল্যাব। এটা আনকমন কালার, 100টার মধ্যে একটা। দেখো এরকম আপাতত একটাই মেল রয়েছে, একটাই মেল রয়েছে, যে বুক করবে সে পেয়ে যাবে। আচ্ছা, যারা যারা দেখছো তাড়াতাড়ি বুক করলে কিন্তু পেয়ে যাবে। কোয়ালিটি বাচ্চা। এর বয়স কতদিন রয়েছে? এর বয়স আজকে হলো 34 ডেজ। আমার নাম হলো সম্রাট, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6290807851। এবং সকাল থেকে আর অনেক ছিল, অনেক বাচ্চা ছিল, বেরিয়ে গেছে, সব খাচ্ছে ফাঁকা হয়ে যাবো। তো এই কোয়ালিটি যারা এরকম কোয়ালিটি নিতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি দাদাকে ফোন করো, তাহলে অবভিয়াসলি আমাকে জানতে হবে একদম। আর এইটা কিন্তু একটাই আছে, তাড়াতাড়ি বুকিং করতে হবে, না হলে কিন্তু পাবে না। কি দেখাচ্ছ বলো? গোল্ডেন রিট্রিভার ফুল রিচ কালারের মধ্যে। ফুল রিচ কালার, এটা কি ছেলে রয়েছে না মেয়ে রয়েছে? মেল ফিমেল দুটো অ্যাভেলেবল, এটা ছেলে আছে। আচ্ছা, এটা ছেলে রয়েছে হাতে। এর দাম কি রাখছো? মেল 14,000 টাকা, ফিমেল 13,000 টাকা। আর এর বয়স কতদিন? 40 দিন বয়স। 40 দিন অনুযায়ী বোন স্ট্রাকচারটা দেখে নাও, দারুণ কোয়ালিটি রয়েছে, অ্যাক্টিভ বাচ্চা রয়েছে, ফুল রিচ কালার রয়েছে। এরকম কোয়ালিটি চাইলে সম্রাটদার সাথে যোগাযোগ করো। দেখো সম্রাটদার কাছে এরকম একটা ব্রিগেল রয়েছে, সুন্দর কোয়ালিটি। এটা বয়স কত? 40 দিন বয়স রয়েছে। দেখো 40 দিন অনুযায়ী কোয়ালিটিটা দেখে নাও। যারা ছোট কুকুর খুঁজছো তাদের জন্য ব্রিগেল কিন্তু একদম অন্যতম সেরা কুকুর বলতে পারো। এটা দাম কি রাখছো? দাম হচ্ছে 14,000 টাকা। দেখে নাও জ্যাকেটটা, সুন্দর কোয়ালিটি, মাথার তিলক, অ্যাক্টিভ বাচ্চা, একদম ফুল মার্কিং রয়েছে, পাওয়া যায় না, দারুণ কোয়ালিটি রয়েছে, কিন্তু একদম অ্যাক্টিভ বাচ্চা, দারুণ কোয়ালিটি। নিতে চাইলে সম্রাটদা বলো দাদা কি কালেকশন নিয়ে এসছো আজকে? আজকে আপাতত অনেক কালেকশনই ছিল, প্রথমে সকালবেলা চাউ চাউ বেরিয়েছে, এখন জিএসডি আছে, ব্রিগেল আছে, গোল্ডেন রিট্রিভার আছে, আর তিন ধরনের ল্যাব ছিল। আচ্ছা, তার মধ্যে এক ধরনের বেরিয়ে গেছে আর 2 ধরনের রয়েছে। আচ্ছা, একটা ব্ল্যাক রয়েছে, একটা ফন কালারের রয়েছে, একটা ফন না, এটা মিল্কি হোয়াইট আছে, মিল্কি হোয়াইট। এর বয়স কতদিন রয়েছে? এগুলি বয়স হচ্ছে 39 ডে। দেখতে পাচ্ছ 39 দিন বয়সের রয়েছে। এর দাম কি রাখছো দাদা? মেলটার দাম পড়বে 10,000 টাকা, ফিমেলটা 9,000 টাকা। মেল 10,000 টাকা, ফিমেল 9,000 টাকা। মেল কোনটা? মেল এটা। আচ্ছা, মেল রয়েছে এটা, ফিমেল এটা, ফিমেলটা ব্ল্যাক, কিন্তু এছাড়াও দুটোরই মেল ফিমেল হয়ে যাবে, মেল ফিমেল হয়ে যাবে। একটুখানি ঘোরাও দেখি, একটুখানি এটা করো, এটা সুবিধা। দেখো কালারটা দেখে নাও, কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, যারা নিতে চাও। দেখো সুন্দর কোয়ালিটি রয়েছে কিন্তু। একদম ভালো কোয়ালিটির কুকুর রয়েছে, দেখতে পাচ্ছ, যারা নিতে চাও তারা দাদার সাথে যোগাযোগ করবে। একটা পাঞ্চ হেড, একটা অ্যাপেল হেড, বলো কি কালেকশন দেখাচ্ছ দাদা? এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার ফিমেল আছে, গোল্ডেন রিট্রিভার ফিমেল রয়েছে। কি দাম রাখছো এটার? এটা 12,000 টাকা দাম। 12,000 টাকা দাম। লোমের কোডিংটা দেখে নাও, 12,000 টাকা অনুযায়ী সুন্দর কোডিং রয়েছে। দেখো এই হচ্ছে ল্যাসটা, 5 কেজি বডি ওয়েট আছে, 5 কেজি বডি ওয়েট আছে। আর বয়স কতদিন দাদা? এর বয়স হচ্ছে আজকে 43 দিন। বয়স হচ্ছে 43 দিন। যারা নিতে চাও এরকম কোয়ালিটি কুকুর
তারা দাদার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার তো অলরেডি দিয়ে দিয়েছে, একদম বেটার কোয়ালিটি রয়েছে কিন্তু। নাম হচ্ছে সানি সাহা, নাম্বার হচ্ছে 8013167203। কি কালেকশন দেখাচ্ছ? কি কালেকশন দেখাচ্ছ বলো? রিগেলের পেয়ার। আচ্ছা, মেল ফিমেল রয়েছে? এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা, কেমন বয়স রয়েছে? এটার বয়স হচ্ছে 42 ডেজ, এটার বয়স হচ্ছে 38 ডেজ। কি দাম রাখছো? মেল হচ্ছে 13,000, ফিমেল হচ্ছে 12,000। মেল হচ্ছে 13 আর ফিমেল 12। পিটের জ্যাকেটটা দেখে নাও, পরে মার্কিং রয়েছে এখানে, এটার একটু মার্কিংটা কম রয়েছে। হ্যাঁ, এটা একটু মার্কিংটা কম আছে, এইটার ফিমেলটার কম আছে। হ্যাঁ, মেলটার একটু চওড়াই আছে। আচ্ছা, সুন্দর মার্কিং এর উপর রয়েছে, এই হচ্ছে বোন স্ট্রাকচার, দেখে নাও। যারা নিতে চাও, ফোন নাম্বার তো অলরেডি দিয়ে দিয়েছি দাদা, তো কন্ট্যাক্ট করে নিতেই পারো। দেখা দিয়েছি জয়দা, কী কালেকশন দেখাচ্ছে বলো? ফিটজু আছে, ফিটজু। আচ্ছা, ফিটজু 45 ডেজ রয়েছে। 45 ডেজ রয়েছে, দুটো আলাদা আলাদা কালার রয়েছে না? দুটোই ট্রাই কালার, একটার মধ্যে ডার্কনেসটা বেশি আছে, একটা ডার্কনেসটা কম, একটা হোয়াইটের অংশটা বেশি রয়েছে। এ কি ভ্যাকসিন হয়েছে? না, ভ্যাকসিন হয়নি। আচ্ছা, কি দাম রেখেছো দাদা? 25,000 টাকা। 25,000 টাকা, দেখো 25,000 টাকা এই কোয়ালিটি পেয়ে যাবে। বোন স্ট্রাকচারটা দেখে নাও, দাদার কাছে কোয়ালিটি নিয়ে কখনো কথা হবে না, কার কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না, একদম। আর কি কালেকশন আছে দাদা দেখাচ্ছে, দেখতে থাকো। দাদা কি দেখাচ্ছে এবার বলো? আমেরিকান গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এটা একদম রিচ কালার রয়েছে, তাই তো? একদম রিচ কালার এখনই আছে। লোমের কোয়ালিটিটা দেখে নাও, দারুণ কোয়ালিটি রয়েছে কিন্তু। কি দাম রাখছো এটার? এটা 20,000 টাকা দাম আছে। 20,000 টাকা। আর বয়স কতদিন? এটা 45 দিন বয়স। 45 দিন বয়স রয়েছে। আর এটা কি রয়েছে? এটা ফিমেল আছে। ফিমেল রয়েছে। 42 দিন বয়স। এরও তো ওই কানের কালারটা কি এসে যাবে? তো কানের কালারই আছে, আমেরিকান লাইন আছে, ডার্ক কালার হবে। ডার্ক কালার হবেই একদম, মানে অতটা ডার্ক হবে না এর মতো, কিন্তু গোল্ডেন কালার গায়ে চলে আসবে, মানে গোল্ডেন রিট্রিভারের ফিলটা পাবে। হ্যাঁ। এর দাম কি রেখেছো? এটা 14,000 টাকা দাম। এর বয়সটা কেমন? এটা 42 দিন বয়স। 42 দিন বয়স। দেখে নাও, দুটো কোয়ালিটি, দুটো কুকুর রয়েছে। যারা একটু ডার্ক কালার খুঁজছো তারা কিন্তু এটা দেখতে পারো, আর যাদের একটু বাজেটটা কম, এরকম কালার হলেও চলবে, ফন কালারের ওপর হালকা ব্রাউনিশ কালার, তারা কিন্তু এটা নিতেই পারো। কালেকশনগুলো দেখে নাও, আর এই হচ্ছে বোন স্ট্রাকচারটা দেখে নাও। জয়পাল, ফোন নাম্বার 9231971201। এছাড়া অন্যান্য যে পেট কভার কলগুলো গুগলে সার্চ করবেন, আমার দোকানের অ্যাড্রেস পেয়ে যাবেন, দোকান থেকে এসেও পাঠিয়ে যাবেন। তো যদি এতক্ষণ আমাদের ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। চলো, টাটা।